হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হইচুয়ের নতুন বছরের ক্যালেন্ডার নিয়ে। গতকাল পয়লা বৈশাখ থেকে আমরা নতুন বছরে পা দিয়েছি, তো আজকে সকালবেলা তারা তাদের আপকামিং যে সিরিজগুলো তাদের প্ল্যাটফর্মে আসছে সেটার একটা অ্যানাউন্সমেন্ট করেছে। এবং কয়েকদিন আগে আমরা হইচুই বাংলাদেশের পক্ষ থেকে কোন কাজগুলো আসবে অলরেডি সেই অ্যানাউন্সমেন্টগুলো দেখেছি, যার মধ্যে দু একটা কাজ আসছে আস্তে আস্তে। তো কেমন লাগলো হইচুইয়ের এই নতুন অ্যানাউন্সমেন্ট? আমি একটা কথা প্রথমেই বলে দিই, এর মধ্যে ম্যাক্সিমাম কাজ নিয়ে আমি বিন্দু মাত্র এক্সাইটেড নই, এবং হয়তো অনেকগুলো কাজের রিভিউ আমার চ্যানেলে আসবে না, তার কারণ সেই কাজগুলোর মধ্যে সেরকম জানি থাকে না। কয়েকটা কাজ নিয়ে আমি অবশ্যই এক্সাইটেড। প্রথমেই হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ, যেখানে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো শাশ্বত চট্টোপাধ্যায়কে, ঋত্বিক চক্রবর্তীকে এবং সুরঙ্গনাকে। তো এর যে প্রেজেন্টেশনটা সেটার মধ্যে একটা জলি এলএলবির ভাইবস রয়েছে, তবে এই শোটা ভালো হতে পারে যেহেতু এর কাস্টিং খুব ভালো এবং এর মধ্যে বিভিন্ন রকমের পোকিং, বিভিন্ন রকমের এলিমেন্টস থাকতে পারে। আমি এটা নিয়ে খুব এক্সাইটেড, এটা বলবো না, তবে কাজটা ভালো হতে পারে। এরপর হচ্ছে গভীর জলের মাছ টু, মোস্ট প্যাথেটিক সিরিজ হইচুইয়ের। আমার এই কাজটা একদম পোষায়নি সিজন ওয়ান, অনেকের ভালো লাগতে পারে বাট আমি এই কাজ নিয়ে একদম এক্সাইটেড নই। এরপর হচ্ছে নষ্ট নীর টু, সেম এই কাজটারও প্রিভিয়াস ওয়ানটা আমার একদম ভালো লাগেনি, ফলত এর সিজন টু নিয়েও আমি এক্সাইটেড নই। এবং আমার সব থেকে এটা খারাপ লাগে, তারা একটা সিজন আনে, যেরকমভাবে সেটা শেষ হয় মনে হয় গল্পটা শেষ কোথায় হলো, এবং তার এতদিন পর আবার সিজন টু, খুব অপ্রয়োজনীয় মনে হয় কারণ এর মধ্যে আলটিমেটলি কোনো গল্প নেই। তারপর হচ্ছে পরিণীতা, এটা নিয়েও আমি খুব একটা এক্সাইটেড এমন নয়, দেখার ইস্যুটা ভালো হতেও পারে, তবে এর মেকিং বা এর স্কেলটা বাদ বাকি কাজগুলোর থেকে বেটার মনে হয়। এরপর হচ্ছে হইচুই বাংলাদেশের জিমি, যেটা নিয়ে আমরা অলরেডি আগে কথা বলেছি, জয় হাসান রয়েছে, দেখার এই কাজটা কেমন হয় এই কাজটা নিয়ে আমি একটু এক্সাইটেড। এরপর হচ্ছে আবার রাজনীতি, যেই কাজটা নিয়ে আমি অবশ্যই এক্সাইটেড, হইচুইয়ের মোস্ট অ্যান্টিসিপেটেড কাজ। এবং সৌরভ চক্রবর্তী মেবি সে এই শোটা পরিচালনা করার সাথে সাথে মেবি এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন। আমি সিজন টু নিয়ে ভীষণভাবে এক্সাইটেড, দেখার সিজন টুতে কী কী সারপ্রাইজেস থাকে। এরপর হচ্ছে বিজয়া, যেখানে স্বস্তিকা মুখার্জি, তিনি একজন মা, তার ছেলে তাকে কলেজে র্যাগিং করা হচ্ছে এবং মেবি সে মারা যাচ্ছে, তো ইনভেস্টিগেশনটা কীরকমভাবে আসবে এই নিয়েই হয়তো এই শোটা হবে। খুব স্ট্রং একটা সাবজেক্ট, এবং যেহেতু স্বস্তিকা মুখার্জি রয়েছে পারফরমেন্স খুব ভালো হবে, দেখার শোটা কেমন হয়। ছেলেটার পড়ে যাওয়ার যে সিকোয়েন্সটা সেটা কিন্তু কোনো জায়গা থেকে আমার মেকি মেকি মনে হয়নি, এই শোটা ভালো হতে পারে। এরপর হচ্ছে সোলাঙ্কির কাজ বোকা বাক্সতে বন্দি, এই শোর পরিচালক দেবালয় ভট্টাচার্য, যে কারণে আমি এক্সাইটেড, বাট এর প্রোমোটা যতটুকু দেখা গেছে সেটা আমাকে খুব একটা বেশি ইমপ্রেস করতে পারেনি, তবে যেহেতু দেবালয় ভট্টাচার্যর কাজ, কাজের মতো সারপ্রাইজ ডেফিনেটলি কিছু থাকতে চলেছে। এরপর হচ্ছে গোলাপ মামুন, যেখানে আমরা অপূর্বর নতুন ইনভেস্টিগেশন দেখবো, এই কাজটা নিয়ে আমি অবশ্যই এক্সাইটেড, আগে আমি কথা বলেছি এটা নিয়ে। এরপর টোটা রয় চৌধুরী এবং স্বস্তিকা মুখার্জির নিখোঁজ টু, নিখোঁজ পার্ট ওয়ান যেরকমভাবে শেষ করা, এতদিন অপেক্ষা, মানে যেখানে ওটা শেষ হয় গল্পের মিড ওয়েতেও আমরা আসি না, তাই না? তো এটা হিসাব মতো সিজন ওয়ানেরই আরেকটা অংশ, দেখার এই শোটা কেমন হয়। এরপর অমিতাভ রেজা চৌধুরীর বাংলাদেশের কাজ, যেখানে মোশাররফ করিম মুখ্য চরিত্র রয়েছে, বহেমান ঘোড়া, এই কাজটা নিয়ে আমাকে কথা বলেছি, এর প্রোমোটা খুব ইমপ্রেসিভ ছিল। এরপর পাওলাদাম অভিনীত গুটি পোকা, এখন বোঝা যাচ্ছে না ঈশ্বর পরিচালক কি, এর প্রেজেন্টেশন কেমন হবে, তবে খুব বেশি কিছু রিভিল করা হয়নি, দেখার শোটা কেমন হয়। এরপর পরিমণির রঙ্গিলা কিতাব, আমি যেটা নিয়ে কথা বলেছিলাম, পরিমণি তাকে নিয়ে আমি কখনোই খুব একটা তার পারফরমেন্স নিয়ে এক্সাইটেড নই। মায়াজাবিনের মিথ্যেবাদী, দেখার ইস্যুটা কেমন হয়, মূলত বাংলাদেশের যে কন্টেন্ট সেগুলোর জন্য বেশি এক্সাইটমেন্ট রয়েছে। তো এই ছিল এই অ্যানাউন্সমেন্ট, তবে যেটা অবাক, হইচুইয়ের এই যে ক্যালেন্ডার এটা প্রত্যেক ক্যালেন্ডারের থেকে সব থেকে বেশি দুর্বল, তার কারণ এখানে ম্যাক্সিমাম কাজ ড্রামা বেসড, এবং ড্রামা মানে আপনারা বুঝতেই পাচ্ছেন সেটা হচ্ছে খুব মেকি মেকি, পার্টিকুলার কিছু অডিয়েন্সকে মাথায় রেখে, সেটার মেকিং আগের থেকে বেটার হয়েছে, আগে যেরকম ধরনের মেকিং হতো তার থেকে অনেক বেটার হয়েছে, বাট ন্যারেটিভ, ক্যারেক্টার্স, প্লট, ওই প্যান প্যানে ঘ্যান ঘ্যানে বিষয়পত্র, যেগুলো আর বদলাচ্ছে না, তারা জানে তাদের টিভির যে অডিয়েন্স সেটা ওটিটিতে এসেছে, সেই অডিয়েন্সের জন্যই কাজ, মানে একটা থ্রিলার, একটা এক্সপেরিমেন্টাল এরকম ধরনের কন্টেন্ট এখানে আসছেই না। আমরা ব্যোমকেশ নিয়ে খুব বলতাম, তাও তাদের শেষের যদিও ব্যোমকেশ খুব ভালো হয়েছিল, এখন তো অনির্বাণ ব্যোমকেশ থেকেও বেরিয়ে গেছে। যাও, গত বছর একটা ডাকঘর, একটা ইন্দুবালা ভাতের হোটেল, সেরকম ধরনের শো এসেছিল, এবার সেরকম ধরনের জাস্ট কোনো আশাই নেই। তো হইচুই বাংলাদেশের কন্টেন্টগুলো নিয়ে আমি এক্সাইটেড, আমি এটা নিয়ে আগেও কথা বলেছি, বাট আমি হইচুইয়ের এই ওভারঅল অ্যানাউন্সমেন্ট নিয়ে, এই ক্যালেন্ডার নিয়ে যথেষ্ট হতাশ, দেখার কাজগুলো সারপ্রাইজ করতে পারে কি না। এবং এই যে তাদের লজ্জা থেকে শুরু করে তাদের বোধন, বা তাদের হচ্ছে এই গভীর জলের মাছ, নষ্ট নীর, এই একই টেমপ্লেটের কাজ, মানে আর কতদিন? আমি অবাক হয়ে গেছি যখন অ্যানাউন্সমেন্টটা হয়েছে, সেখানে
কমেন্ট বক্সে লোকে বলছে ইন্দু 3 কবে আসবে, ইন্দু 3 কবে আসবে। তা বোঝা যাচ্ছে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ তাদের অডিয়েন্সটাই এটাই তৈরি হয়ে গেছে এবং তারা অডিয়েন্সকে আর নতুন কিছু অফার করছে না। খুবই একঘেয়ে, খুবই একরকম অ্যানাউন্সমেন্ট, আমি একদমই এক্সাইটেড নই। আর তোমরা যারা দেখেছো এই লিস্ট তোমাদের কেমন লেগেছে জানিও, জানো তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।